জি, এখনো আমরা তো শান্তিপূর্ণভাবেই দেখছি যে সবকিছু চলছে, কিন্তু কতটুকু শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যাওয়ার পর হবে সেটা আমরা এখনো পুরোপুরি শিওর হতে পারিনি। তবে আমরা চাই যে সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারি, নির্বাচন ঠিকমতো হতে পারে, 8 নম্বর ওয়ার্ডে নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়। আমাদের নারী নিরাপত্তাটা যে হচ্ছে সামনে ধারাবাহিকতাটা যে বজায় রাখতে পারবে, যে উন্নয়নের যেভাবে আমাদের উন্নয়ন হচ্ছে সিটিতে, তো এই উন্নয়নটা যেন মানে এইভাবে এগিয়ে যেতে পারে, তো যে এই কাজটা ভালো মতো করতে পারবে আমি তাকে ভোট দিই।